কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। দর্শক, আপনারা জানেন যে গত 13 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 2014 এর বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে থাকবে একটি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকবে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। শুরুতেই বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 2014 নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ১৩ ডিসেম্বর ২০১৪ উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তহবিল ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি। কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য চলতি বছর মোট 30 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হয়। এদের মধ্যে 5 জন স্বর্ণপদক, 8 জন রৌপ্য পদক এবং 17 জন ব্রোঞ্জ পদকে ভূষিত হয়েছেন। অনুষ্ঠানে কৃষি সচিব ডক্টর এস এম নাজমুল ইসলামের পরিচালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তগণ পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন। ব্রোঞ্জ পদক বাগের বাজার লাইভলিহুড ফিল্ড স্কুল, গ্রাম কাশীপুর উপজেলা পীরগঞ্জ জেলা রংপুর, ক্ষেত্র প্রাতিষ্ঠানিক সমবায় পর্যায়ে উচ্চমান সম্পন্ন বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ নার্সারি স্থাপন। বাগের বাজার লাইভলিহুড ফিল্ড স্কুল আউশ ধানের আবাদ সম্প্রসারণ, বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ এবং এলাকার প্রত্যেক বাড়িতে ভার্মি কম্পোস্ট, খামারজাত সার প্রস্তুতকরণ, রাস্তার ধারে পতিত জমিতে ঔষধি উদ্ভিদ বাসক চাষ সহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সফলতা ও প্রশংসা অর্জন করেছেন। কৃষি উন্নয়নের কাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাগের বাজার লাইভলিহুড ফিল্ড স্কুলকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। এ প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করছেন প্রতিষ্ঠানের সভাপতি জনাব আব্দুল কাদের মামুন। মিসেস ফরিদা পারভিন, গ্রাম হাইবাদপুর উপজেলা শ্যামনগর জেলা সাতক্ষীরা, ক্ষেত্র কৃষিতে মহিলাদের অবদান। মিসেস ফরিদা পারভিন 2 বিঘা জমিতে গড়ে তুলেছেন প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ ও জলবায়ু সহনশীল কৃষি বাড়ি। তার কৃষি বাড়িতে বিভিন্ন প্রকার শাকসবজি, ঔষধি উদ্ভিদ, কলা এবং 86 প্রকার স্থানীয় জাতের ধান চাষ হয়। তিনি এযাবত 1500 জন কৃষক কৃষিকে সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রযুক্তির উপর প্রশিক্ষণ দিয়েছেন এবং কৃষি নারী সংগঠন তৈরি সহ বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রেখেছেন। কৃষি উন্নয়ন কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফরিদা পারভিনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। ডাক্তার মানবেন্দ্রনাথ সরকার, গ্রাম রহিমপুর উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপন। ডাক্তার মানবেন্দ্রনাথ সরকার 2.20 হেক্টর জমিতে ধান, ফল, ফুল ও শাকসবজি চাষ করে এবং গবাদি পশু মৎস্য খামার করে সাফল্য লাভ করেছেন। তার বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপনের সাফল্য জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং অন্যদের এ কাজে উৎসাহিত করছে। বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপনের সাফল্য স্বীকৃতিস্বরূপ ডাক্তার মানবেন্দ্রনাথ সরকারকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। জনাব মঞ্জুর হোসেন, গ্রাম মনাগ্রাম উপজেলা আদর্শ সদর জেলা কুমিল্লা, ক্ষেত্র কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ, প্রকাশনা ও প্রচারমূলক কাজ। জনাব মঞ্জুর হোসেন দেশের কৃষি উন্নয়নে নিজস্ব মালিকানায় সারা দেশে সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে অয়েল পাম্প বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই মহৎ উদ্যোগ দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণেও যথেষ্ট অবদান রাখবে। কৃষি উন্নয়নে জনাব মঞ্জুর হোসেনের অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো।
আখিমনি কৃষি খামার, জনাব প্রোপ্রাইটার জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, গ্রাম বক্তারপুর, উপজেলা ঈশ্বরদী, জেলা পাবনা, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপন। জনাব মোহাম্মদ আমজাদ হোসেন 2005 সনে তার প্রতিষ্ঠিত আখিমনি কৃষি খামারে পেয়ারা, কুল, লিচু প্রভৃতি ফল চাষের পাশাপাশি ধান, গম ও অন্যান্য শাকসবজি উৎপাদন করে সাফল্যের পরিচয় দিয়েছেন। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। এ প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। জনাব মোহাম্মদ সালাউদ্দিন উজ্জ্বল, গ্রাম কুমাইগাড়ি, উপজেলা নওগাঁ, জেলা নওগাঁ, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপন। জনাব মোহাম্মদ সালাউদ্দিন উজ্জ্বল আঙ্গুর, স্ট্রবেরি ও কালো এলাচ চাষ করে সফল হয়েছেন। তিনি অন্যদেরও স্ট্রবেরি চাষে প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে উৎসাহিত করছেন। বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপনের সাফল্যের স্বীকৃতি স্বরূপ জনাব মোহাম্মদ সালাউদ্দিন উজ্জ্বলকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। মিসেস অল্পনা রানী মিস্ত্রি, গ্রাম ধুমঘাট, উপজেলা শ্যামনগর, জেলা সাতক্ষীরা, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিতে গবাদি পশু, হাঁস, মুরগি চাষ। মিসেস অল্পনা রানী মিস্ত্রি প্রান্তিক কৃষাণী হিসাবে নিজেই তার পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তুলেছেন বিভিন্ন গবাদি পশুর খামার। তিনি বসতবাড়িতে সবজি উৎপাদন করেও সফলতা অর্জন করেছেন। সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণী সম্পদ সহ কৃষি উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ মিসেস অল্পনা রানী মিস্ত্রিকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। মিসেস অঞ্জু সরকার, গ্রাম মূল গ্রাম, উপজেলা কেশবপুর, জেলা যশোর, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপন। মিসেস অঞ্জু সরকার একজন ফুল চাষি হিসাবে 1998 সনে মাত্র 15,000 টাকা মূলধন নিয়ে 40% জমিতে গাঁদা ফুলের চাষ শুরু করেন। 2013 সনে তিনি ফুল উৎপাদন করে 454,400 টাকা আয় করেন। বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ মিসেস অঞ্জু সরকারকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। জনাব ওহিদ শেখ, গ্রাম সোলাই আশা, উপজেলা রংপুর সদর, জেলা রংপুর, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিতে বনায়ন। জনাব ওহিদ শেখ বাণিজ্যিকভাবে নাসিম নামে নার্সারি স্থাপন করে তাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের 13 লাখ চারা উৎপাদন করেছেন। বাণিজ্যিক ভিত্তিতে নার্সারি পরিচালনা এবং বনায়ন কার্যক্রমের বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জনাব ওহিদ শেখকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। জনাব হুমায়ুন কবির, গ্রাম বুড়োতলা, উপজেলা মৌলভীবাজার, জেলা মৌলভীবাজার, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপন। জনাব হুমায়ুন কবির বিভিন্ন ধরনের ফলের চাষ এবং বনজ ভেষজ বৃক্ষের চারা রোপণ করে ব্যাপক সাফল্য লাভ করেছেন। বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ জনাব হুমায়ুন কবিরকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। জনাব রাজেন্দ্রনাথ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস সদর, নীলফামারী, ক্ষেত্র কৃষি সম্প্রসারণে অবদান। জনাব রাজেন্দ্রনাথ রায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় কর্মরত থাকাকালীন আধুনিক পদ্ধতিতে ধাপে শাক সবজি আবাদের কলা কৌশল প্রয়োগ ও তা গোপালগঞ্জ জেলায় ব্যাপক সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখেন। কৃষি প্রযুক্তি সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজেন্দ্রনাথ রায়কে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। জনাব মোহাম্মদ আজিজুল হক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, ফেনী সদর, ফেনী, ক্ষেত্র কৃষি সম্প্রসারণে অবদান। জনাব মোহাম্মদ আজিজুল হক 2012-13 অর্থবছরে নতুন উদ্ভাবিত বিভিন্ন ধানের চাষাবাদ সম্প্রসারণ করেন। তার ব্লকের মোট আবাদের শতকরা 100 ভাগ জমিতে উপসি জাতের ধান চাষ ও নতুন প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। কৃষি প্রযুক্তি হস্তান্তর প্রক্রিয়া অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব মোহাম্মদ আজিজুল হককে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। জনাব ইন্তেখাবুল হামিদ, গ্রাম পাড়াগাঁও, উপজেলা ভালুকা, জেলা ময়মনসিংহ, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিক খামার। জনাব ইন্তেখাবুল হামিদ সমন্বিত বাণিজ্যিক কৃষি খামার নামক একটি খামার নিজ মালিকানায় 25 একর জমির উপর গড়ে তুলেছেন এবং বিভিন্ন ফলের চাষ করছেন। বাণিজ্যিক ভিত্তিক খামার, বিশেষ করে ফল বাগান স্থাপনে জনাব ইন্তেখাবুল হামিদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। জনাব মোহাম্মদ জাহেদুল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপজেলা কৃষি অফিস, যদ্দ গ্রাম, কুমিল্লা, কৃষি সম্প্রসারণে অবদান। জনাব জাহেদুল হক কৃষির আধুনিক ও লাকসই প্রযুক্তি কৃষক পর্যায়ে সম্প্রসারণে ব্যাপক অবদান রেখেছেন। তিনি বিভিন্ন সবজি ফসলে ফেরোমন ফাঁদ ব্যবহার, ভেষজ কীটনাশক প্রস্তুত ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং নতুন উদ্ভাবিত সবজি ও ফসল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণে বিশেষ ভূমিকা রাখছেন।
কৃষি সম্প্রসারণের জন্য জাহিদুল হকের দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। জনাব জ্যোতিষার মহাস্থবির, গ্রাম হেডম্যানপাড়া, উপজেলা রাঙ্গামাটি সদর, জেলা রাঙ্গামাটি, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিতে বনায়ন। জনাব জ্যোতিষার মহাস্থবির পাহাড়ি এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে বনায়নের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সফলতা অর্জন করেছেন। বৃক্ষ সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব জ্যোতিষার মহাস্থবিরকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। আলহাজ বেলাল হোসেন সর্দার, গ্রাম কাশিমালা, উপজেলা আদমদিঘি, জেলা বগুড়া, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ। আলহাজ বেলাল হোসেন একজন সফল মৎস্যচাষী। বর্তমানে তিনি নিজস্ব লিজকৃত 112 একর জমিতে সর্দার মৎস্য খামার নামে একটি খামার গড়ে তুলেছেন, যাতে প্রায় 100 জন শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষে জনাব বেলাল হোসেন সর্দারের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। সর্বশেষ পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাম রতনপুর, উপজেলা ফরিদপুর, জেলা পাবনা, ক্ষেত্র বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ। জনাব মোহাম্মদ হাফিজুর রহমান পাবনা জেলার বড়াল নদীতে চাঁদপুর মডেলে হাফিজ ভাসমান মৎস্য খামার নামে খাঁচায় মাছ চাষের একটি ব্যতিক্রম ধর্মী খামার গড়ে তুলেছেন। বর্তমানে তার 54টি খাঁচায় মনোসেক্স তেলাপিয়ার চাষ চলছে। ভাসমান খামারে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষে জনাব হাফিজুর রহমানের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 ব্রোঞ্জ পদক প্রদান করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। কৃষিক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত করেছে। সরকার প্রদত্ত এ পুরস্কার নিবেদিত প্রাণ কৃষক, কৃষিকর্মী, গবেষক, বিজ্ঞানী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে কৃষি উন্নয়নের কাজে অনুপ্রেরণা যোগাচ্ছে। তাদের গৌরবময় অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। ভার্মি কম্পোস্টটা শুরু করেছি 2001 সাল থেকে। এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেকগুলো কিছু করছি যে কত সহজ উপায়ে ভার্মি কম্পোস্টটা তৈরি করা যায়। তারপরে ভার্মি কম্পোস্টের যে গুণাগুণটা, এটা ওর গুণের কোনো শেষ নাই, ক্ষতিকারক কোনো দিক নাই। এই জন্য আমি 2001 সাল থেকে এটাকেই লালন করে আসছি যে এটা আমাদের মাটি বাঁচাতে হবে। আমাদের যে মাটির জৈব শক্তি হারিয়ে যাচ্ছে, এটাকে ফিরিয়ে আনার জন্য আমি 2001 সাল থেকে এই মানুষকে নিয়ে কাজগুলো করছি। 2005 সাল থেকে মানুষ সংগঠিত করা শুরু করেছি। প্রত্যেকটা গ্রামে 10 জন, 20 জন, 30 জন এভাবে সংগঠিত করে তাদের ট্রেনিং করাইয়ে তাদের হাতে কেশো দিয়ে বাণিজ্যিকভাবে এই কেশো চাষটা শুরু করেছি। আমাদের দেশে যে বাংলাদেশ একাডেমি এগ্রিকালচার, ওনারা যে আমেরিকার বিজ্ঞানীদের নিয়ে এসে এই ট্রেনিংটা হয়েছিল আমার বাবার বাড়ির গ্রামে। এটা বাণিজ্যিকভাবে নেমেছি 2010 সাল থেকে। তো সেখানে প্রথম আর ফ্রি দিয়েছি, ফ্রি দিয়ে কৃষক যখন এটার উপকারিতা বুঝতে পারছে, তারপর থেকে এখন কিনা শুরু হয়েছে 10 টাকা থেকে এখন 15 টাকা পর্যন্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুজিদনগর প্রকল্প আছে, ওর মাধ্যমে এখানে কিছু মেয়েদের সাপোর্ট দেওয়া হয়, কেসে টেসে ইত্যাদি। তো সেই সব বিষয়গুলো আমি এই সাপোর্টগুলো পেয়ে থাকি। কৃষি সম্প্রসারণ শুধু এটাই না, এ টু জেড সমস্ত বিষয়েই তাদের কাছে হেল্প আমি পেয়ে থাকি। তো এটার জন্যে আমি প্রথম থেকে আমি মানুষের মাঝে প্রথম শুধু শুক্রবারটা দিয়েছিলাম সংগঠিত করার জন্য, তারপরে আস্তে আস্তে পুরো সপ্তাহগুলো দিয়েছি। আমি বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়ে আমি আমার মনের কাছে গর্বিত। আমার আশা স্বপ্ন ছিল যে আমার বাংলাদেশ জৈবযুক্ত মাটি দেখতে চাই, তো সেইটা করার সুযোগ এসেছে আমার।
আর এর সঙ্গে শেষ করছি আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন।